আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ কে বাঙালি মেসেঞ্জারে কল যাচ্ছে না কাউকে টেক্সট করছেন ওইখান থেকে দেখছে বা আপনি রিপ্লাই করতে পারছেন না বা টেক্সট যাচ্ছে না এই সমস্যাটা গত চার পাঁচ ঘন্টা যাবত আবার কিছু কিছু দেশে সাত আট ঘন্টার মতো হয়ে গেছে বিশেষ করে লন্ডনে প্রথম এই সমস্যাটা আপনার দেখা গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি বা আপনার সিএনএন সহ বেশ কিছু যে পত্রিকা আছে তারা এটাকে নিয়ে নিউজ করেছে এখন কি কারণে এটা হয়েছে সেটার প্রাথমিক একটা প্রেক্ষাপট আছে দর্শক অনেকেই জানেন যে ফেসবুক আপনার ইউএসএর একটা প্রতিষ্ঠান তো আজকে আজকের দিনে আপনার নিউ যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তার সাথে আরও আটচল্লিশটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মিলে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে আপনার যে ফেডারেল কোর্ট আছে ইউএসের সেইখানে আর এই মামলাটা কী কারণে দায়ের করেছে সেই মামলার পরপরই আসলে ফেসবুকের এই সমস্যাটা দেখা দিয়েছে আর সেটার আরও একটা অন্যতম রিজন হচ্ছে এই মামলা দায়ের পর ফেসবুকের যেই দরপত্র বা ধরেন এটার যেই কি বলা হয় যে শেয়ার বাজার এটার যে দাম ছিল সেটা ক্রমাগত পড়তে শুরু করেছে আর এরপরে আকস্মিকভাবে আপনার এই ম্যাসেঞ্জারের যে সমস্যাটা সেটা দেখা দিয়েছে মামলা দায়ের করার কারণ হল আপনারা জানেন যে ফেসবুক একটা বিশাল জায়ান প্ল্যাটফর্ম তারা মানে ওই যে যারা মামলা করেছে তাদের প্রশ্ন হচ্ছে যে ভাই তুমি একাই কি সব খাইয়ে লেবা ধরেন আপনি যেইখানে যেটা করতে চান সেটা ফেসবুকের 2012 সালে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক কিনে নেয় কারণ ফেসবুককে টপকানোর জন্য ইনস্টাগ্রাম একটা বড় একটা প্ল্যাটফর্ম ছিল দুই সালে হোয়াটসঅ্যাপ সেটাও কিন্তু ফেসবুক কিনে নিয়েছে কারণ হোয়াটসঅ্যাপ যেহেতু ফেসবুকের মেইন ফিচারটা হচ্ছে আপনার মেসেঞ্জারের কারণে মানুষ খুব বেশি ইউজ করে তো সেই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ যারা যেন তাদের ক্ষতি না হয় সেখানে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে ইভেন কি এই মুহূর্তে সে টুইটার কেনার জন্য তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে আর সকল কিছুর কারণে যারা আপনার ছোটোখাটো ব্যবসায়ী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান তারপর হচ্ছে বিজ্ঞাপনের যে মার্কেট আপনি জানেন যে ফেসবুকের প্রধান একটা অন্যতম আর্নিং সোর্স হচ্ছে বিজ্ঞাপন আমরা যখন ফেসবুকে কোনো কি ভিডিও আপলোড করি যারা পেজ অথবা যারা পেজ ওনার আছে বিশেষ করে আপনি বুস্ট করতে হয় আর হচ্ছে যে যারা ধরেন এখানে অ্যাডভার্টাইজ দেয় প্রচুর এখন এই অ্যাডভার্টাইজগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিতরে যারা আছে এর মাঝখানে ফেসবুক সবারই কিনে নিচ্ছে তখন হচ্ছে কি যারা বিজ্ঞাপনদাতা যারা বিজ্ঞাপনদাতা তারা দেখা গেছে যে একটা অপশন থাকার কারণে এখানে দামি সুযোগ হচ্ছে না আপনি হোয়াটসঅ্যাপে না দিলে ইনস্টাগ্রামে দিবেন এটাও তাদের রেটটা কিন্তু একটা মানে আপনার সব জায়গায় এরা ম্যাচ করে রাখছে বা ফেসবুকে দিবেন একই যার কারণে হচ্ছে কি বিজ্ঞাপনদাতারাও আলাদা কোনো অপশন পাচ্ছে না যে কোথায় দিবে না দিবে আর কি বলা হয় যে ধরেন আর ছোটোখাটো যে প্রতিষ্ঠানগুলো আছে অনেকগুলা প্রতিষ্ঠান ইউএসএতে এই মুহূর্তে বসে গেছে যার কারণে আপনার এই যে নিউ ইয়র্কে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন রেনিথি জেমস তিনি আপনার বাকি আটচল্লিশটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদেরকে নিয়ে এই মামলাটা দায়ের করেছেন তবে ফেসবুক কর্তৃপক্ষ এই মামলা সম্পর্কে ফেসবুকের যিনি জেনারেল ম্যানেজার আছেন আর পাশাপাশি তিনি সম্ভবত আইন বিশেষজ্ঞ আইন কনসাল ওইখানের তিনি আপনার জানিয়েছেন নিউজ স্টেট জেনিফার সম্ভবত ওনার নাম তিনি বলেছেন যে তাদের এই মামলাটা আসলে ধোপে টিকবে না কারণ ফেসবুক সরকারের যে সিস্টেম আছে বা যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরেই কাজ করছে এখন এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটার দায়ভার আসলে ফেসবুকের না আর ম্যাসেঞ্জারের বিষয়টা হচ্ছে যে সম্ভবত এখন পর্যন্ত ফেসবুকের অফিসিয়াল অথরাইজেশন বা অথরিটি থেকে কোনো ধরনের কোনো নিউজ কোথাও পাইনি আমি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছি বাট কয়েকটা পত্রিকা যেটা বলেছে যে এটা একটা সাময়িক সমস্যা তাদের হয়তো সার্ভার আপডেট অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ম্যাসেঞ্জারে সাময়িকভাবে কথা বলা যাচ্ছে না তবে সম্ভবত বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টার ভিতরেই ম্যাসেঞ্জার ঠিক হয়ে যাবে তবে অনেকেই বলছেন সেই মামলা করার পরে একটু ধাক্কা খাইছে ফেসবুক সম্ভবত সেইখান থেকে বাট বিষয়টা হচ্ছে যান্ত্রিক ত্রুটি আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত কয়েক মাস আগে হঠাৎ করে একবার এই মুহূর্তে কাউকে কল দেওয়া যাচ্ছিল না আমরা ভাবছিলাম যে ব্লক হয়ে গেলাম নাকি নেটওয়ার্ক নাই কিনা বাট সর্বোচ্চ চব্বিশ ঘন্টা মেসেঞ্জার ঠিক হয়ে যাবে টেনশনের কিছু নাই আপাতত পরিবারের সাথে সময় কাঠান বন্ধুবান্ধব সাথে যাই সরাসরিটা দেখা করেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ